এতদিন ছিলেন মায়ের ছায়াতলে সেই ছায়া চলে গিয়ে সেখানেও পৌঁছে গেল গ্রীষ্মের রোদ একাঠায় দাঁড়িয়ে বিশ্বাস আঠারোই সেপ্টেম্বর মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মায়ের মৃত্যুর পর বিশ দিন কেটে গিয়েছে মায়ের মৃত্যুর আগে অপু বিশ্বাস হাতে নিয়েছিলেন ছায়াবৃক্ষ ছবির কাজ বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে নায়িকা অপু বিশ্বাস মায়ের শ্রাদ্ধ শান্তি শেষে এ ছবির শুটিং দিয়ে আবার সিনেমায় ফিরবেন অপু বিশ্বাস আর এজন্যই ঢাকা ফিরতে হয়েছে অপু বিশ্বাসকে ঢাকা ফেরার আগে অপুবিশ্বাস ছুটে যান শ্মশানে যেখানে দাহ করা হয়েছিল তার মায়ের নিথর শীতল দেহ অনেকটা সময় সেখানে তার মামার হাত ধরে বসেছিলেন মাকে ছাড়া এবার তাকে জীবনের একটা লম্বা পথ দিতে হবে তার মামা বলেন মেয়েটা একা হয়ে গেল এই ঢাকায় চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন সেই তিনি এখন একদম একা মাথার ওপর শেষ ছাদ মা সেই ছাদটাও চলে গেল এখন অপুর অনেক দায়িত্ব নিজের ক্যারিয়ার জয়ের ক্যারিয়ার আমরা জানি অপু শক্ত মেয়ে সব সামলে নিতে পারবে জয়ের জন্য দুঃখ হয় এত অল্প বয়সে সে অনেক কিছুই হারালো প্রসঙ্গত দুই সালের আঠারোই এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান প্রায় দশ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপুবিশ্বাস আর এসব কারণে দুই সালে বাইশ নভেম্বর সাকিব তালাকের জন্য আবেদন করেন দুই সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পূর্ণ হয় সাগিবুর সংসারে একটি ছেলে সন্তান রয়েছে তার নাম জয় সে বিচ্ছেদের পর মায়ের সঙ্গে বসবাস করে বলে জানিয়েছেন অপুবিশ্বাস